জার্মানি তাদের লোকসংখ্যা তাদের দেশের কর্মসংস্থান দেওয়ার জন্য বিশ্বের বহির্বিশ্ব থেকে স্কিল ওয়ার্কার বা যারা স্কিল ইমিগ্রেশন হয়ে চাইতে চায় তাদের জন্য একটা স্কিম চালু করেছে, সেটা হচ্ছে অপরচুনিটি কার্ড। তা আপনারা যদি গুগলে গিয়ে আপনি যদি অপরচুনিটি কার্ড জার্মানি এভাবে লিখে যদি সার্চ দেন, তাহলে প্রথমেই দেখবেন একটা ওয়েবসাইট আসবে, এটা জার্মানি ওয়েবসাইট, চান্স কার্ডতে। তো এটা হচ্ছে অপরচুনিটি কার্ড আর কি, তাদের হচ্ছে জার্মান ভাষায় এটা লিখে দিছে। তো এখানে গেলে আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন। এই ওয়েবসাইটটা যদি আপনি ঢোকেন, ঢোকার পরে আপনি নিজে কি মানে আপনার কি যোগ্যতা আছে কি না এখানে অ্যাপ্লাই করার জন্য, আপনি ওয়েবসাইটের একটু ভিতরে গিয়ে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, যে এখানে ক্লিক করে আপনি কোন দেশ, তো বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করার পরে তারপরে আপনি কি ইজ ইয়ার কারেন্ট ফ্রম ইয়ার ন্যাশনালিটি, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন নাকি অন্য কোনো দেশে থাকেন। না মানে আমি যেখানে আছি এটা বলতেছি ইজ ইয়োর কান্ট্রি রেসিডেন্ট ডিফারেন্ট ফ্রম ইয়ার ন্যাশনালিটি, আমি যেখানে আসেন আপনার যেখানে জাতীয়তা সেখানে থাকেন নাকি অন্য কোথাও থাকেন। তো আমি অন্য কোথাও থাকি না, আমি ওই দেশেই থাকি। সো আমি নো দিলাম, দিয়ে তারপরে ইজ ইয়োর কান্ট্রি রেসিডেন্স ডিফারেন্স ফ্রম ইয়ার ন্যাশনালিটি, নো নো দেওয়ার পরে আপনি পরবর্তী কোয়েশন আসছে, ডু ইউ কোয়ালিফিকেশন দ্যাট রিকোয়ার অ্যাট লিস্ট 2 ইয়ার্স টু কমপ্লিট, মানে আমি কি আমার যে ডিগ্রিটা সেটা কি 2 বছরের বেশি কি না। বি অপশন সিলেক্ট করলাম যেহেতু আমি আমার ইউনিভার্সিটি ডিগ্রি আছে। জার্মান থেকে যদি আপনি লেখাপড়া করেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কি কোয়ালিফিকেশন ইন জার্মানি, ডু ইউ অবটেন ইউর কোয়ালিফিকেশন ইন জার্মানি অর ইজ ইট পার্শিয়ালি অর ফুলফিল রিকগনাইজ দেয়ার, তো এটা কি রিকগনাইজ কিনা। রিকগনাইজের জন্য আরেকটা ওয়েবসাইট আছে, আমি ওটা পরে দেখাবো। তো আমি আমার যেটা ডিগ্রি নিয়েছি সেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ওয়েবসাইটে, সেই ভার্সিটি। তো আমি 3 নম্বর সিলেক্ট করলাম, প্রফেশনাল কোয়ালিফিকেশন ইউনিভার্সিটি ইন জার্মানি, না আমি 3 নম্বর না, আমি হচ্ছে 2 নম্বর, যে মাই কোয়ালিফিকেশন ইজ ফুলি রিকগনাইজ ইন জার্মানি। পার্শিয়ালি পার্শিয়ালি দিবেন, ই দিবেন, আমি বি দিলাম। বি দিয়ে তারপরে হচ্ছে হাউ ইউ স্পিক জার্মান, জার্মান আমি পারি না, আমি ই দিলাম। যদি কেউ পারে A1 B1 লেভেলগুলো দিলে সে ওটা দিতে পারে, জানা থাকলে ভালো। ইংলিশ আমি কেমন পারি, তো এটা আপনার একটা চার্ট আছে আলাদা, ওটা পড়ে দেখাবো যে B1-এ কত স্কোর লাগে, ডুয়োলিঙ্গো কত, IELTS কত লাগে। তো IELTS 6.5 হইলে B1, ডুয়োলিঙ্গো 110 এইরকম হইলে। তারপরে আমি নেক্সট দিলাম, বয়স কত সেটা সিলেক্ট করে দিলাম, বয়সের উপর একটা পয়েন্ট আছে। তারপরে হচ্ছে রিলেভেন্ট, আমার ইউনিভার্সিটি যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সাথে ম্যাচ করে আমি জব আমার এক্সপিরিয়েন্স আছে কি না, যেমন আমি তারপরে বলছে যে আমার কত বছরের এক্সপিরিয়েন্স, আমার 5 বছরের বেশি, আমি এ সিলেক্ট করলাম। তারপরে আমারটা কি ন্যাচারাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং কি না, নাকি হেলথ কেয়ার, না এডুকেটর, না ইনফরমেশন টেকনোলজি, এগুলো হচ্ছে খুব ডিমান্ডেবল যারা হেলথ কেয়ারে আছে, যেমন নার্সিং, ডক্টর, মিডওয়াইফারি, আর যারা সায়েন্স সাবজেক্টে আছে। তো এই জন্য বলছে যে ইয়োর প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন এ বটলনেক প্রফেশন প্লিজ সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, যদি না না হয় নো। নেক্সট দিলাম, হ্যাভ ইউ রেসিডেন্স লিগালি ইন জার্মানি, আপনি জার্মানি আসেন কি না 6 মাসের বেশি লাস্ট 5 ইয়ারে, তো আমি তো নাই, না দিলাম। আপনার যে পার্টনার সে কি ক্রাইটেরিয়া।
ফুলফিল করে, ওই যে 2 বছরের বেশি একটা ভোকেশনাল ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ডিগ্রি, বা যে ক্রাইটেরিয়াগুলো আমরা পিছনে দেখলাম এটা মিট করে কিনা, না এটা হচ্ছে পার্টনার অলসো উইশ। আপনার পার্টনার কি আপনার সাথে যাবে? আমি দিলাম হ্যাঁ। তারপরে এই প্রশ্ন আসছে যে আপনার পার্টনার এই অপরচুনিটি কার্ডের যে ক্রাইটেরিয়াগুলো আমরা পিছনে দেখেছি সেটা মিট করে কিনা। তো আমার যে স্পাউস সে মিট করে না, আমি নো দিলাম। তারপরে ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়ালি রিসোর্স? আপনাকে এটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে, যেমন স্টুডেন্ট ভিসায় যাইতে গেলে জার্মানিতে ব্লক অ্যাকাউন্ট করতে হয়। তো এখানে লাগবে 12,324 ইউরো। তো এটা আপনি কনভার্ট করে নেন যে বাংলাদেশের ইয়েতে কত আসে। আমাদের সম্ভবত ইউরোতে মনে হয় 130 বা 140 টাকা মনে হয়, ওটাতে গুণ দিতে হবে। দিলে আপনার ইয়েটা দেখা যাবে যে আপনি কত টাকা লাগবে। আপনি এই টাকাটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে। ব্লক অ্যাকাউন্ট করা হয়ে গেলে তারপরে আপনি আবেদন করতে পারবেন। তো এই জন্য জিজ্ঞাসা করতেছে আপনার সাফিসিয়েন্ট আপনার টাকা আছে কি না, এই টাকাটা আপনাকে রাখতে হবে। নেক্সট দিলেন অলরেডি জব অফার আপনার কি আছে জার্মানির কোনো কোম্পানি থেকে? আমার নাই, না দিলাম। তারপরে এটা দেওয়ার পরে আপনি এখানে নাম দিবেন এবং ইমেল অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে সাবমিট করে দিলে আপনার কাছে একটা রিপোর্ট আসবে যে আপনি এটা কি আসলে আপনি কি আবেদন করার যোগ্যতা আপনার আছে কি না। আচ্ছা আমি এখানে একটা দিয়ে দিলাম জাস্ট দেখার জন্য। তো আমাকে স্কোর দিছে 6+, 6+ স্কোর যেহেতু দিছে, আর্নিং ফুল রিকগনাইজ স্কোর লাইক অলওয়েজ ফর ইমিডিয়েট গ্রাটিং ফর, তো ইউ ক্যান হেড ওভার টু ইয়োর এমবিসি টু কনসাল্ট রাইট অ্যাওয়ে অ্যান্ড অ্যাপ্লাই, মেক শিওর টু হ্যাভ অল পেপার্স রেডি। দিস ইনফরমেশন ইজ বেজ অন ইয়োর পয়েন্ট ইনপুট, দ্য আলটিমেট ডিসিশন অন ইয়োর চান্স কার্ডতে অ্যাপ্লিকেশন উইল বি টেকেন বাই ইয়োর ভিসা অফিসার। মানে আমাদের এমবিসি যেটা, যেমন বাংলাদেশের এমবিসিতে আমি সব ডকুমেন্ট দেওয়ার পরে তারপরে হচ্ছে তারা আমাকে ইয়ে করবে। তো আমাকে এখানে কী করতে হবে যে আমার টাকা থাকতে হবে 12,000+ ইউরো, ব্লক অ্যাকাউন্ট, তারপরে ইংলিশ এক্সামিনেশন দিতে হবে, আইএলটিএস দেন, সব কিছু অ্যাকসেপ্টেবল। এটা হয়ে যাওয়ার পরে আপনার স্যার ডকুমেন্ট সহ এই সব কিছু নিয়ে এমবিসিতে আপনি ফাইল জমা দিলে অ্যাসেসমেন্ট করে যদি ওকে হয়ে যায় তাহলে আপনাকে জার্মানিতে যাওয়ার সুযোগ দিবে। ওখানে গিয়ে আপনি নিজের মতো করে জব খুঁজবেন এবং সেটেল হয়ে যাবেন। জব অ্যাভেলেবেল, যাওয়াটাই হচ্ছে ফ্যাক্টর। ওকে, সবাই চেক করেন, ধন্যবাদ। জার্মানির অপরচুনিটি কার্ডের অ্যাপ্লাই করার জন্য বেসিক যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে টোটাল 6 পয়েন্ট পাইতে হবে। 6 পয়েন্ট পাইতে হবে কীভাবে? বেসিক 6 পয়েন্ট পাওয়ার জন্য আপনাকে প্রথমে বেসিক যে ক্রাইটেরিয়াতে ফুলফিল করতে হবে এটা হচ্ছে জার্মান স্কিল ল্যাঙ্গুয়েজ লেভেল A1 অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B2, মানে আপনি লেভেল B2-তে থাকতে হবে, মানে মিডিয়াম ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারেন এইরকম। যেমন এটা হচ্ছে আপনার ইংলিশ লেভেল B2, তো লেভেল B2 কত এটা আমরা দেখব। আর জার্মান অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটা এই প্যারাগ্রাফে বলা আছে,
কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে পাবেন প্রি রিকুইজিট অফ দ্য অপরচুনিটি কার্ড। আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল লেভেল A1 অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B2, মানে জার্মান ভাষায় আপনাকে A1 অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেভেল B2, এই দুইটার মধ্যে যে কোনো একটা অথবা দুইটাই যদি থাকে সমস্যা নাই। 2 বছরের ভোকেশনাল ট্রেনিং, মানে 2 বছরের কারিগরি কোনো শিক্ষা থাকতে হবে, মানে অর এ ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে, যেটা কি না আমাদের যে দেশ থেকে যে অ্যাপ্লাই করবে, মানে অরিজিন কান্ট্রি, সে তারা ওখান থেকে এটা স্বীকৃত হতে হবে যে হ্যাঁ এটা কারিগরি শিক্ষা এবং এটা ইউনিভার্সিটি ডিগ্রি। অলসো ফাইন্যান্সিয়ালি সিকিউর, মানে আপনাকে যে 12,232 এরকম ইউরো আপনার কাছে আছে, 15 লাখ টাকার মতো, এটা আপনাকে ব্লক অ্যাকাউন্টে দেখাইতে হবে, দেখাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউ ক্যান প্রুভ দিস বাই মিনস এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, নো পয়েন্ট আর অ্যাওয়ার্ড। আপনাকে বেসিক ক্রাইটেরিয়া ফুলফিলের জন্য অ্যাওয়ার্ড কোনো পয়েন্ট পাবেন না, পয়েন্ট পাবেন আপনার হচ্ছে বয়সের ভিতরে, যদি 40-এর ভিতরে হয়ে থাকে তাইলে পয়েন্ট পাওয়া যায়, 40-এর উপরে হলে পয়েন্ট পাবেন না। অভিজ্ঞতা 5 বছর যদি বেশি হয় তাহলে সর্বোচ্চ পয়েন্ট পাবেন। তারপরে হচ্ছে আপনার ইংলিশ যদি B1-এর উপরে থাকে, যেমন C1 থাকে, তাহলে ওখানে আপনারা পয়েন্ট পাবেন। জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল যদি A2 থাকে, মানে A1-এর উপরে, তখন আপনি পয়েন্ট পাবেন। যেমন বেসিক রিকোয়ারমেন্ট তো বলা হলো 4 পয়েন্ট, অ্যাওয়ার্ড পার্শিয়ালি রিকগনাইজ ফরেন প্রফেশনাল কোয়ালিফিকেশন। যদি আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে, টিচার, নার্স, ইঞ্জিনিয়ার, ভেরি ফিউ অ্যাপ্লিক্যান্ট মিট দিস ক্রাইটেরিয়া, 3 পয়েন্ট পাবেন যদি কেউ 5 বছরের অভিজ্ঞতা থাকে, 2 পয়েন্ট পাবেন যদি কারো 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে। দুই বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স, প্রফেশনাল কোনো ট্রেনিংয়ের সার্টিফিকেট যদি থাকে তাইলে, ইফ ইউ আর নট ওল্ডার দেন 35 ইউ আর অলসো গেট 2 পয়েন্ট। জার্মান ল্যাঙ্গুয়েজ যদি B1 থাকে আপনি পাবেন 2 পয়েন্ট। 2 পয়েন্ট কী 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 থাকলে আপনি 2 পয়েন্ট পাবেন লেখা আছে। 1 পয়েন্ট পাবেন কী থাকলে, অ্যাপ্লিকেশন হু আর নট ওভার 40-এর উপরে যদি না যান তাহলে 1 পয়েন্ট পাবেন, মানে হচ্ছে 35 থেকে 40-এর ভিতরে। প্রিভিয়াস স্টে এজ এ ট্যুরিস্ট ডো নট কাউন্ট, অ্যান্ড ফর এ প্রিভিয়াস স্টে ইন জার্মানি অ্যাট লিস্ট 6 মান্থস। আপনি যদি কোনো লেখাপড়ার জন্য যদি থাকেন বা কোনো জব পারপাসে যদি 6 মাসের বেশি যদি থাকেন জার্মানিতে, তাহলে আপনি 1 পয়েন্ট পাবেন, কিন্তু ট্যুরিস্ট হিসেবে থাকলে এটা পাবেন না। আরেকটা পয়েন্ট পাবেন যদি আপনি ইংরেজিতে C1 হয় আর জার্মান যদি A2 ভাষা থাকে আপনার, জার্মান ল্যাঙ্গুয়েজে যদি আপনি A2 লেভেলে থাকেন, ওখানে আপনি 1 পয়েন্ট পাবেন। যদি আপনি প্রফেশনাল ট্রেনিং থাকে তাহলে আপনি ইন অ্যান এরিয়া অফ অফিসিয়াল লেবার শর্টেজ, যেখানে যে যে কাজের জন্য জার্মানিতে লেবার শর্টেজ, ওই বিষয়ে যদি আপনার কোনো দক্ষতা থাকে তাহলে আপনি ওখান থেকে 1 পয়েন্ট পাবেন। তো সব কিছু মিলে আপনাকে টোটাল 6 পয়েন্ট পাইতে হবে। 6 পয়েন্ট যদি আপনি পেয়ে যান তাহলে আপনি অ্যাপ্লিকেশনের, মানে ওই দেশে যাওয়ার জন্য যোগ্য হবেন, তখন আপনি MBC-তে অ্যাপ্লিকেশন জমা দিলেই আপনার পরবর্তী পদক্ষেপ ওরা চেক করবে।
বি টু ইংলিশ লেভেল সেটা কত, আমরা তো ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে এখানে পেয়েছি, সেটা হলো আইএলস 5.5 থেকে আইএলস 6.6-এর ভিতরে যদি কেউ থাকে তাকে বি টু ক্রাইটেরিয়াতে ধরা হচ্ছে। তো বি টু ক্রাইটেরিয়া এটা হচ্ছে কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্কস অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ CFR যেটাকে বলে। ওখানে 6টা লেভেল আছে, A1, A2, B1, B2, C1, C2। তো B2টা হচ্ছে মানে যারা মিডিয়াম রেঞ্জে ইংলিশ বুঝে, সব কিছুই বুঝে এবং কথা বলতে পারে, মানে সাধারণ কামকাজ চালিয়ে নিতে পারে, এক্সপার্ট লেভেলের রিডিং বা রাইটিং বা স্পিকিং ব্যতীত। এক্সপার্ট লেভেল হচ্ছে C1। তো B1, B2 যদি কেউ কোয়ালিফাই হয় তাহলে সে জার্মান অপরচুনিটিতে সে অ্যাপ্লাই করার মানে যোগ্য, মানে আইএলস 5.5 থাকলেই হবে। প্লাস এই এটাকে প্রুফ করার জন্য আরও কিছু মেথড আছে এই আইএলস ব্যতীতই, ওটাও আমরা দেখব। এখানে হচ্ছে এই টেবিলে দেখতে পাচ্ছি B2 টোফেল যদি কেউ এসেন্সিয়াল পরীক্ষা দিয়ে থাকে সেটা 8 থেকে 9.5। টোফেল যদি কেউ পেপার বেজ মানে ইন্টারনেট বেজ টেস্ট দিয়ে থাকে তাকে 72 পাইতে হবে। আইএলস হচ্ছে 5.5 থেকে 6.5। পিটি এক্সাম যদি কেউ দিয়ে থাকে তাকে 59 থেকে 75। EFSET এটা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং একটা ওয়েবসাইট আছে যেখানে ফ্রি অফ কস্ট মানে টাকা ছাড়াই ইংলিশ পরীক্ষা দেওয়া যায় এবং আপনি ইংলিশ লেভেল দেখতে পারবেন। তো আমরা যেটা B2 বলছি সেই B2 লেভেলের জন্য আপনার EFSET পরীক্ষাতে আপনাকে 51 থেকে 60 পেতে হবে। এখানে তারা বলে দিচ্ছে দেখেন আইএলস 5.5 থেকে 6, আমরা আরেকটা ওয়েবসাইটে দেখছিলাম যে 6.5, তাদের 5.5-এর বেশি পাইতে হবে। টোফেল RLN টোটাল 785 থেকে 940, ক্যামব্রিজ ইংলিশ টেস্ট যদি আপনি দিয়ে থাকেন 160 থেকে 179, টোফেল ইন্টারনেট বেস টেস্ট যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনাকে 72 থেকে 94, গ্লোবাল স্কেল ইংলিশ যদি দিয়ে থাকেন মানে PTE আপনাকে 59 থেকে 75 পেতে হবে। এটা গেল B2। এই যে এখানে তা দিয়ে দিচ্ছে 90 মিনিটের টেস্ট করতে হবে, ফুল টেস্ট। আর আপনি যদি পরবর্তী এই C1 লেভেল কত সেটা জানতে চান, অ্যাডভান্স লেভেল ইংলিশের C1 লেভেলটা অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলে আপনাকে ET বা এই সরি EF টেস্ট যেটা মানে এই ওয়েবসাইটে যে টেস্ট, এখানে আপনাকে 61 থেকে 70 পেতে হবে, আইএলসের 6.5 থেকে 7.5। ক্যামব্রিজ ইংলিশ স্কিল টেস্টে আপনি 180 থেকে 199, টোফেল ইন্টারনেট বেস টেস্টিংয়ে আপনাকে 95 থেকে 120, গ্লোবাল স্কেল অফ ইংলিশ পিয়ারসন টেস্ট মানে PTE টেস্টে আপনাকে 76 থেকে 84 পেতে হবে। তো এই ওয়েবসাইটটা বেশ ভালো লাগলো যেটা ফ্রি অফ কস্টে আপনার টেস্ট দেওয়া যায়। আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ টেস্ট ইউজ করতে পারবো তারা এখানে এই ওয়েবসাইটটাতে বলে দিচ্ছে যে হুইচ ল্যাঙ্গুয়েজ টেস্ট ক্যান আই ইউজ। এখানে দেখেন এখানে বলা আছে জার্মান ভাষার জন্য GRE জার এই টেস্ট ইউজ করতে পারবেন, এটা অনলাইনে ফ্রি করতে পারবেন, ফ্রি অনলাইন প্লেসমেন্ট টেস্ট। এরপরে গোথে সার্টিফিকেট এটাও ফ্রি দেওয়া যাবে A1 A2 ভাষার জার্মানি ভাষার ল্যাঙ্গুয়েজ পরীক্ষা করার জন্য। আর হচ্ছে আপনি যদি ইংলিশ টেস্ট যে টেস্ট তারা অ্যাকসেপ্ট করেন যে টোফেল এটা আইএলস তারপরে ক্যামব্রিজ সার্টিফিকেট টেস্ট এটা তারা অ্যাকসেপ্ট করে এখানে যেটা বলছে আর কি, তাহলে এই তিনটা টেস্ট যদি কেউ দিয়ে থাকে সবচেয়ে
বেশি গ্রহণযোগ্য তাদের ওয়েবসাইটের তথ্য মতে আর কি। কেমব্রিজ সার্টিফিকেট টেস্ট, আইএলস এবং টোফেল, এইগুলো।